এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই, আর বাঁচলেও একসাথে মরলেও একসাথে। প্রেমের টানে নোয়াখালী থেকে টাঙ্গাইলে এলেন বিলকিস। প্রেম মানে না কোনো জাতপাত বাধা বিপত্তি, মানে না কোনো শাসন বারণ। নোয়াখালীর নুরুল ইসলামের মেয়ে বিলকিস ভালোবাসার টানে টাঙ্গাইলের মেয়ে আখির কাছে ছুটে এসেছেন। রোববার 21 মার্চ বিকেলে বিলকিস টাঙ্গাইল আখির বাসায় এসে পৌঁছান। ফেসবুক টিকটকের মাধ্যমে তাদের পরিচয় এবং তারপরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের দুজনের মধ্যে। এদিকে এলাকাবাসী বিষয়টি বিভিন্ন চোখে দেখলেও শিক্ষাবিদরা বলছেন এটা তেমন কোনো সমস্যা না। সবসময় যে বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ থাকবে তাও না, এটা একটি সামাজিক আকর্ষণ। টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আজহার আলীর মেয়ে নবম শ্রেণীর পড়ুয়া আখি প্রেমের পাগল হয়ে নোয়াখালী থেকে টাঙ্গাইলে চলে এসেছেন নুরুল ইসলামের মেয়ে বিলকিস আক্তার। জানা যায় ফেসবুক ও টিকটকের পরিচয় তাদের, তারপর থেকে দীর্ঘদিন যাবত কথা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, জড়িয়ে পড়েন ভালোবাসার গভীর সম্পর্কে। 3 মাস আগে দুজনেই একই সাথে ঘর ছেড়েছিলেন একে অপরকে ভালোবাসে। পরবর্তী পরিবারের চাপে বাড়িতে ফিরে আসতে বাধ্য হন তারা, কিন্তু সেই চাপ তাদের দমিয়ে রাখতে পারেনি। এদিকে এলাকাবাসী বলেছেন দুইজন মেয়ে এই প্রেমের কাহিনী কখনো দেখেনি তারা, আজ দেখলেন প্রথম। বিষয়টি আসলেই অবাক করার মতো। বিলকিস বলেন, আমি পরিবারকে বুঝিয়েছি তারা আমাদের সম্পর্ক মানবে না, তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি। এখন আখির পরিবার না মানলে আমরা দুজনেই অন্য কোথাও গিয়ে বসবাস করব। আখি বলেন, বিলকিসের সাথে ফেসবুকে পরিচয় হওয়ার পর থেকে আমরা দুজনের সম্পর্কে জড়িয়ে যাই। এখন বিলকিস এসেছে, আমি ওরে যেতে দেব না। এমন অসম প্রেম বিষয়ে জানতে চাইলে আখি গণমাধ্যমকে বলেন, পরিবার সমাজ আমাদের মেনে না নিলে আমাদের মেরে ফেলুক, আমরা বাঁচলে একসঙ্গে বাঁচবো, মরলে একসঙ্গে মরবো। পুলিশ র্যাব যদি আমাদের মায়েরা ফেলতে চায় তাহলে একই সঙ্গে মায়েরা ফেলুক, আর বাঁচতে রাখলে একই সঙ্গে বাঁচতে দেক। অন্যদিকে এমন খবর ছড়িয়ে পড়লে আশেপাশে উৎসুক বিভিন্ন বয়সী মানুষ তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড় জমায়। এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললে এই দুই মেয়ের সম্পর্কে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন এলাকাবাসী।